করছো তোমরা সবাই? দেখো আজকে আমাদের বানানো হবে সরু চাকরি। তো কে কি বলো আমরা জানি না, অনেকে সরু চুকুলিও বলে, কিন্তু আমরা সরু চাকরি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি মাই ডেইলি লাইফ স্টোরি। আমি সুনিতা তোমাদের সাথে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে নবান্নর পরের দিন। তো সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আজকে হচ্ছে চিকেন, আর তার সাথে হচ্ছে মুলো শাক ভাজা, পোস্তও বাটা হয়ে গেছে এখানে, আর ফুলকপি আলু তরকারি হবে এটাই প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরে ফুলকপিগুলো পোস্তর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর ওই ফুলকপির আলু দিয়েই চিকেনটা রান্না করা হচ্ছে। তো আমি দেখো এখানে আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু রেডি করে দিয়েছি, আর আজকে চিকেনটা রান্না হবে উনুনে। তো চলো কাঠের উনুনে চিকেন রান্নার রেসিপিটা দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না। আর এখন দেখো আমাদের ডগ প্রচণ্ডই বদমাইশি করছে আর ওর ঠান্ডা লেগে চোখ দুটো বন্ধ হয়ে গেছিলো পুরো, তার জন্য ওকে রৌদ্রের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। তো ও কিছুতেই ঘরের ভিতরে থাকবে না, ও খালি বাইরের দিকে চলে যাচ্ছে, আর বাইরে প্রচণ্ডই হাওয়া দিচ্ছে আজকে, তাই ওকে টেনে টেনে আমার হাজব্যান্ড ঘরের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। তো অনেক কষ্ট করে ওকে ফাইনালি ভেতরে ঢোকাতে পেরেছি আর দরজাটা বন্ধ করে দিয়েছি সাথে সাথেই। আর ও প্রচণ্ডই দুষ্টুমি করছে, এখন যেহেতু আমরা থাকি না সব সময় আমাদের কেউ পায় না, তাই ওরও না খুব একা একা লাগে। যখনই আমরা আসি তখন ও যেন মানে কিভাবে কি খেলা করবে ও সেটাই খুঁজে পায় না। তো ওর চোখগুলো দেখো কিরকম হয়ে গেছে, লাল লাল মতন হয়েছিল, চোখগুলো বন্ধ হয়ে গেছিলো পুরো। তো রোদটা পাওয়ার পরে আস্তে আস্তে চোখটা ওর খুলছে একটু একটু করে। তো অনেকক্ষণ থেকেই ওকে আমি বসার জন্য বলছিলাম, তো এতক্ষণ পরে আমার কথা শুনেছে আর বসেছে। আগে বসতে বললেই বসে পড়তো, এখন যেহেতু সবসময় পায় না আমাদেরকে তাই খুব বদমাইশি করে, কথা শুনতে চায় না। তো এখানে দেখো আমার হাজব্যান্ড জুতোগুলো পরিষ্কার করে নিচ্ছে, কারণ অনেকদিন থেকেই জুতোগুলো ধোয়া হয়নি, তো তাই জুতোগুলো একটু ধুয়ে নিচ্ছে। আর আজকে গাড়ি আমাদের স্নান করবে। তো দেখো এখানে বাটিতে শ্যাম্পু বাটি আর একটা কাপড় দিচ্ছি আমার হাজব্যান্ডকে, উনি শুয়ে আছেন, আর আমাকে সমস্ত কিছু রেডি করে দিতে হচ্ছে গাড়িকে স্নান করানোর জন্য। তো সমস্ত কিছু দেওয়ার পরে দেখো এখানে মা অলরেডি মাংস রান্না করতে শুরু করে দিয়েছে। তো প্রথমে তেল, তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছে, তারপরে চিকেনগুলো দিয়ে দেবে। তো দেখি চলো কতটা পারি তোমাদের সাথে শেয়ার করতে, অল্প অল্প করে হলেও যতটুকুনি পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কি বলো তো, আগে কিন্তু এরকমই ছিল কাঠের উনুনে রান্না করা, এখন গ্যাস হয়েছে তাই এখন গ্যাসেই রান্না করা হয়। কিন্তু কাঠের উনুনে রান্না করলে যে টেস্ট হয় গ্যাসের উনুনে রান্না করলে না সেই রকম টেস্ট কিন্তু হয় না বন্ধুরা। তো দেখো এখানে আবার গাড়িকে স্নান করাচ্ছে, ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে আমাদের গাড়িকে কীভাবে স্নান করানো হচ্ছে। তো আমি কাছে গিয়ে ভিডিওটা করছিলাম বলে হাজব্যান্ড এত জোরে জল দিচ্ছিল যে আমি ভিজে যাচ্ছিলাম, তো সেজন্য দূর থেকেই ভিডিওটা করছি। তো দেখো এখানে দেখছি মা মশলা বাটছিলো আর পেঁয়াজগুলো লাল হয়ে যাচ্ছিলো বলে আমি একটুখানি নেড়ে দিলাম পেঁয়াজগুলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্লিজ সবাই একটুখানি ইগনোর করো, আমি এখন দুর্গাপুর চলে এসেছি, আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো দুর্গাপুর চলে এসেছি, এখানে পাশে একটা বিয়েবাড়ি হচ্ছে যার জন্য আমি ভিডিওটা এডিটিং করতে পারছিলাম না বলে আমার কদিন লেট হয়ে গেল ভিডিওটা দিতে। তো এখনও বিয়েবাড়ির লোকজন রয়েছে, প্রচণ্ড হই হই করছে, সবাই চিৎকার করছে, হাসাহাসি করছে, তো তাই সেই সাউন্ডগুলো সব চলে আসছে, প্লিজ সেগুলো একটুখানি ইগনোর করো সবাই। তো দেখো এখন চিকেনগুলো দিয়ে দিয়েছে আর চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল, নবান্নর ভিডিও আমি অনেক দিনই দিয়ে দিয়েছিলাম, আর নবান্নর পরের দিনের বাস নবান্নর দিনের ভিডিওটা দিতে আমার সত্যিই বাসি হয়ে গেল ভিডিওটা, বাসি নবান্ন তো তাই বাসি হয়ে গেল আমার ভিডিওটা, শুধুমাত্র বিয়েবাড়ির জন্য এখানে আমি দিতে পারছিলাম না। তো দেখো এখন আদা বাটা পেঁয়াজ বাটা যেগুলো ছিল সেই বাটা মশলাগুলো সমস্তই দিয়ে দিয়েছে। তো এরপরে
কষে নেবে। আর তোমাদেরকে প্রথমেই বললাম যে ফুলকপি আলু তরকারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরে সেটা ক্যান্সেল হয়ে যায়, তাই ওই আলুগুলোই মাংসের মধ্যে দিয়ে দিয়েছে। তো চলো চিকেনটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে, তারপরে সেদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে গরম গরম মাংসের ঝোল আর ভাত। শীতের দিনে দুপুরবেলায় গরম মাংসের ঝোল আর ভাত হলে ওয়াও একদম, আর কিচ্ছু লাগবে না, তাই না বলো? তো তখন ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম আর করিনি, লাঞ্চের সময়েও আর ভিডিও বানাইনি। তো একবারে এখন দেখো ছাদে চলে এসেছি, আর সেই যে গাছগুলো কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তো সেই গাছগুলো লাগানো হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিলাম। এখানে দেখো হলুদ চন্দ্রমল্লিকাটা লাগিয়েছি আর সাদা চন্দ্রমল্লিকাটাও তোমাদের দেখালাম। তো হলুদটা তো ফুল ফুটে গেছে, সাদাটা এখনও ফোটেনি, আর সেটা তোমাদেরকে তো সেদিন দেখানো হয়নি, তাই আজকে একবার দেখিয়ে দিলাম। এখানে দেখো গোলাপ ফুলটা এত সুন্দর লাগছিল দেখতে, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, ওয়াও লাগছে গোলাপ ফুলটা পুরো। আর শীতকাল মানেই তো গোলাপ ফুল তো ফুটবেই, আর শীতকালে অনেক রকমেরই ফুল ফোটে, তো আমার সবথেকে পছন্দের ফুল গোলাপ, তো সেই জন্য আর কি গোলাপটা তোমাদের দেখালাম। আর একটা গাছ আমি সেদিন কিনেছিলাম, সেই ফুলটা দেখো ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে, দুটোই ফুটেছে। আর গাছটা এখনও শেষ পর্যন্ত কি হবে বুঝতে পারছি না, গাছটার অবস্থাটা কিন্তু খুব একটা যে ভালো তা কিন্তু না। আর এখানে দেখো কল্যাণদের কত সুন্দর পুনকো শাক গাছ আর মূলো গাছ লাগানো হয়েছে, তো ওদেরও গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে কল্যাণদের ধানের মড়াই, দেখতে ভীষণ ভালো লাগছিল তাই তোমাদেরকে একবার দেখালাম। আর এই মাথাটা খুব সুন্দর করেছে, দারুণ সুন্দর দেখতে লাগছে বলে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আমিও অনেকদিন পরে দেখলাম এরকম, তাই তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। তো অনেকক্ষণ থেকেই আমি আমার মুখটা তোমাদের সামনে নিয়ে আসিনি, সেই সকালে স্নানের সময় এনেছিলাম স্নান করার পরে, তো তাই ভাবলাম একবার আমার মুখটা দেখিয়ে দিই তোমাদেরকে, যদি তোমরা আমাকে মিস করো, তো সেজন্য আমার মুখটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সন্ধ্যের সময় চলে এসেছি বাজারে, আর আমি আর আমার শাশুড়ি মা যখনই একসাথে বেরোই তখনই ফুল গাছের থেকে প্রচুর নেশা আমাদের, তো ফুল গাছ তো আমাদেরকে কিনতেই হবে। আর সেই জন্য তো দেখো ফুল গাছ কেনা হয়ে যাওয়ার পরে এখন চলে এসেছি আমাদের দোকানে, আর দেখো মিষ্টি তৈরি হচ্ছে, খেজুর কুড়ির রসগোল্লা বানানো হচ্ছে, যারা খেতে চাও তারা চলে এসো। তো চলো বাড়িতে যাই, তারপরে দেখি ভিডিওটা কন্টিনিউ করতে পারি কিনা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস। তো আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এখন সকাল সকাল দেখো কি বানাচ্ছি। তো কে কি বলো আমরা জানি না, অনেকে সরু চুকুলিও বলে কিন্তু আমরা সরু চাকলি বলি, তো সেটা বানানো হবে। তার জন্য দেখো এখানে আমি চাল আর ডাল মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি, তো এরপরে এটাকে গুঁড়ো করব মানে পেস্ট করব। তো চলো চাল আর ডালটা পেস্ট করে নিই। তো আমার পুরো চালটা চাল ডাল সব একসাথে পেস্ট বানানো হয়ে গেছে, আর দেখো তোমাদেরকে পেস্টটা দেখিয়ে দিচ্ছি, একটু পাতলা মতো হয়ে গেছে, তো সরু চাকলি বানানো হবে একটু পাতলা পাতলাই তো করে, তো আমারটা জানি না এখন বেশি পাতলা হয়ে গেছে কি না, মা দেখার পরেই বলবে যে ঠিক আছে না ঠিক নেই। তো তোমাদেরকে দেখো একটুখানি দেখিয়ে দিচ্ছি, তো যখন বানাবো তখন পারলে তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না পারি তাহলে তো কিছু করার নেই। আর আর কালকে কী কী গাছ কিনে এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ঝাউ গাছটা কিনেছি, ঝাউ গাছের শখ আমার অনেক দিন থেকেই ছিল যে ঝাউ গাছ ছাদে লাগাবো, তো পেলাম ঝাউ গাছ ফাইনালি, কিন্তু এখনও আমি আর থাকছি না এখানে, তবুও যাই হোক ঝাউ গাছটা কিনে নিলাম। আর যে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখছিলাম তো সেখান থেকে এই দুটো চন্দ্রমল্লিকা কিনেছি, এর আগেও অনেকগুলো চন্দ্রমল্লিকা আমরা ছাদে লাগিয়েছি, তাও আমরা দুজনা বাইরে গেলে গাছের দিকে আমাদের মন থাকবেই। আর এখানে দেখো সরু চাকলি বানানো হয়ে গেছে, আর এখানে বানানো হয়েছে চিঁড়ের পায়েস, তোমার হাজবেন্ডকে খেতে দিয়েছি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবসময় হাসি মুখে থাকো,
টাটা। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা।